বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত ও শাস্তি দাবি করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে দাবি তুলে বলেন ফিফা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের দেশের প্রচলিত আইনেও বিচার করা উচিত এস এম রিপোর্ট একদম ফ্রি গত এক যুগ ধরেই বিভিন্ন মাধ্যমে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অযোগ্য দাবি করে আসছেন সাবেক ফুটবলারদের বড় একটি অংশ ফিফা র্যাঙ্কিংয়ে দেশের ফুটবলের অবস্থা ঘরোয়া লীঘের মান পড়ে যাওয়া সহ দেশে স্কুল ফুটবল চালানোর ব্যর্থতার চিত্র তারা তুলে ধরেছেন বহুবার সম্প্রতি সালাম মুর্শিদিসহ বাফুফের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ফিফার শাস্তি ঘোষণার পর তাদের সে দাবিগুলো যে মিথ্যে ছিল না সে কথাই বললেন সাবেক ফুটবলাররা তারা সংসদে সংসদেছেন আজকে কোনো কিছু করতে গেলে না প্রধানমন্ত্রীর কাছে খুব সহজে যাওয়া যাবে এই কাজগুলি তারা করছেন কিন্তু ফুটবলের কোনো উন্নতি করে নেই প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলার ফিফা থেকে আসে হাফে মিলিয়ন ডলার এএফসি থেকে আসে এই টাকাগুলি কোথায় যায় এটা তো বিদেশ ভ্রমণের টাকা না এটা হলো বাংলাদেশের ফুটবলকে ডেভেলপমেন্ট করার টাকা বাংলাদেশের ফুটবল কোথায় আজকে এশিয়ার ক্লাব টিমে দশটা একটা টিম ছিল যেটা অনেক নাম করেছে বছর একটা একটা ছিল আমাদের সাত এবং আমরা এশিয়ার ভিতরে আমরা যদি বলি যে দশটা টিম যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ফাইনাল রাউন্ড খেলে আমরা কিন্তু পনেরো নাম্বার ষোলো নাম্বার টিম ছিলাম সেখান থেকে আমরা চলে আসছি এখন কোথায় কোন পর্যায়ে চলে আসছি যেটা আমরা ফাইট করলে আমরা এশিয়ার দশা টিমের ভিতরে একা টিম হতে পারতাম সেইখান থেকে আমরা নামতে নামতে এখন একশো একশো নব্বই এখন একশো চুরাশি কিছু র্যাঙ্কিং র্যাঙ্কিংটার উপর ডিপেন্ড করে যত ফুটবল ম্যাচ খেলবেন জিতা হারার উপর ডিপেন্ড করে তো যেই কারণে আমরা কিন্তু এখন চুরাশিতে আছি তারা আমাদের মানটা কোথায় নিয়ে গেছে এ সময় তারা দেশের ফুটবলকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা দেশের ফুটবলের দিকে তারা তাকিয়ে থাকে না তারা শুধু বলতে চায় যে আমরা প্রিমিয়ার ডিভিশন ফুটবল শেষ করেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশন ফাইনালি গত তিন চার বছর যাবৎ কিন্তু নিয়মিত হচ্ছেই না এই যে দুরবস্থা এই দুরবস্থার থেকে এখন যে অ্যাম্বার্গো আসছে ফিফা থেকে আমি মনে করি যতটুকু বাংলাদেশের ফুটবলটা বেঁচে আছে এই মুহূর্তে তাদের একত্রের পদত্যাগ করে অন্তত দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে স্পোর্টস মিনিস্টার এবং দেশের সরকার এদেরকে আমরা বলতে চাই যে এই এই কমিটির আজকে প্রায় দশ বারো বছর দশ বছর ওনারা আরও কত বছর সময় পেলে ওনারা ফুটবল এবং তাদের এই দুর্নীতি বন্ধ করতে পারবে এটা আসলে একটু ক্লিয়ার করা দরকার এবং ওনারা যদি আরও যদি একটা ফ্রাম যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের ফুটবল কোথায় যাবে এটা আপনারাই ভালো বলতে পারবেন এ বছরের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের কথা রয়েছে সেখানে যেন দুর্নীতিবাজ কারো স্থান না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন সাবেক ফুটবলাররা এস এ মাস্টার বাংলা ঢাকা